মাদার চাচার সাথে পঞ্চায়েত গঠনে গেছিল ওই গোপালপুরে। তা আমি বলি আজকে আবার যাচ্ছ? না, চাচা ডাকলেই আমার যেতে হবে। আমি বলি চাচা তোমার সম্মানের জায়গা দিল না একটা, চাচার সঙ্গে তুমি আবার যাচ্ছ বলে যাই, কিছু করার নেই। নাদু, আক্তারাজি, শাহিন, মাবুজার, রাজেশ, দা খোকা, হ্যাঁ এরা সব তৃণমূলের লোক। সিরাজ গাজী বাড়ির থেকে আসছিল, অঞ্চল সভাপতি উনি। কি ওনার মনে কি ছিল, কিভাবে চক্রান্ত করে ওনার বাড়িতে উনি ডেকেছিল আমি জানি না। তারপরে ওনার সাথে মোর্শেদ ছিল, ওনার ছেড়ে দিয়ে আর ওকে পুরো শেষ করে দিয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই দাবি চাই, আমার তিনটে মেয়ে, আমার ছেলে নেই, আমি কিভাবে এদেরকে মানুষ করব? পঞ্চায়েতে বোর্ড গঠনের পরে খুন, হারোয়া তৃণমূলের জয়ী প্রার্থীকে গুলি করে খুন। নিহত তৃণমূল নেতার নাম শেখ সাহেব আলী, হারোয়ার শ্যামদার পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি। গতকাল রাতে বাড়ি ফেরার পথে ঘিরে ধরে গুলিবৃষ্টি হয়। বিস্তারিত জানব সমীরণ পাল। প্রথমতে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সমীরণ। 3-4 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠছে, কারা এভাবে গুলি চালানো, কারা রয়েছে ঘটনার পেছনে, কি বলছে পুলিশ? দেখো অমৃতা, পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে 4-5 জন গুলি চালানো হয়েছে, এবং স্থানীয় বাসিন্দারা প্রত্যক্ষদর্শীরা বলছে আরো বেশি গুলি চালানো হয়েছে। শুধু তাই না, তার মাথায়, তার পিঠে, তার বুকে, এমনকি তার মোটর বাইকে পর্যন্ত লক্ষ্য করে গুলি চালানো হয়। মানে ধীরে ধীরে পরিকল্পিত হামলা। অন্তত 7-8 জন দুষ্কৃতী ছিল, এবং তারা স্থানীয় দুষ্কৃতী তাদের সামলা বাজার এলাকাতেই বাড়ি, এমনটাই তার পরিবারের সদস্য অভিযোগ করেছে। তারা বেশ কয়েকটি নামের কথা বলছে, তারা স্থানীয় তৃণমূল কর্মী, এই খাসবালাঙ্গার অঞ্চল সভাপতির বাড়ি থেকে ছিলেন এই শেখ সাহেব আলী। গতকাল রাতে বাড়ি, সেই অঞ্চল সভাপতির বাড়ি থেকে ফেরার পথেই তাকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা, এবং দুষ্কৃতীদের একটি মোটর বাইক তারা ফেলে যায়, সেই মোটর বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। তার পাশাপাশি রাস্তার পাশে পড়ে থাকা একটি অটো সেটাকে ভাঙচুর করে রাস্তার পাশে নয়নজুড়ে তুলে দেয়, এবং ক্ষোভ উগড়ে দেন তারা স্থানীয় তৃণমূল কর্মীরা। এবং তার পরিবারের সদস্যরা অভিযোগ করছে যে কি এমন ঘটনা ঘটলো যে গভীর রাতে তাকে অঞ্চল সভাপতি ডেকে পাঠালেন, এবং অঞ্চল সভাপতির বাড়ি থেকে ফেরার পথে তার উপর হামলা। পরিকল্পিত হামলা, কেননা এই খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য তৃণমূলের শেখ সাহেব আলী দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত, এবং যেহেতু তাকে টিকিট দেওয়া হয়েছিল, টিকিট দেওয়ার পর থেকেই দলের একটা অংশের তিনি চক্ষুশূল হয়ে উঠেছিলেন। পরিবারের সদস্যরা অভিযোগ যে তৃণমূলেরই একটা অংশ তা এই খুনের পেছনে রয়েছে, এবং তারা সরাসরি অভিযোগ করছেন। হারোয়ার তৃণমূল বিধায়ক তথা বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান শেখ হাজিনুল ইসলাম বলছেন যে এর সঙ্গে রাজনীতি নেই, ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে। এই শেখ সাহেব আলী তার নাসিরাজি ঘাটের তিনি দায়িত্বে রয়েছেন, এই ঘাটটি তিনি দেখভাল করেন, সেই নিয়ে কোনো গণ্ডগোল না, অন্য কোনো কারণ খতিয়ে দেখতে পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। অমিতা, ধন্যবাদ। সমীরণ, আমাদের এখানে অঞ্চল সভাপতি ফোন করে যে মনে হয় গুলির আওয়াজ হয়েছে, আমি শুনতে পাইনি। এইবারে আমি বললাম গুলির আওয়াজ হয়েছে বলে, যেই বলেছে সঙ্গে সঙ্গে আমি আমার বড় ভাইয়ের সঙ্গে, মানে মোর্শেদের সঙ্গে যে এসছে আর কি, ওর কাছে ফোন করি। ওর কাছে ফোন করার পরে ও বলেছে হ্যাঁ সাহেবের ধরে গুলি করেছে। তা কে কে ওটা ও আমার এখনও বলিনি, সাহেবের গুলি করেছে শুধু এইটা শুনেছি। শুনে সঙ্গে সঙ্গে আমি এখানে আসি, আমি এলোকের ডাকি, এলোকের বাড়ি গিয়ে এলোকের ডাকি, ডেকে আমি সঙ্গে সঙ্গে এখানে আসি, আরও সবার খবর দিয়ে দিই। আমি এসে দেখি তখন পড়ে আছে, গুলি করেই মেরেছে। 3-4 রাউন্ড তো গুলি করে দেখেছি, 4-5 রাউন্ড, হ্যাঁ বাইকে গুলি করেছে, সিটে গুলি করেছে, হ্যাঁ বাইকের ট্যাঙ্কি ফুটো হয়ে গেছে। আমরা চাই এর কড়া মানে শাস্তি হোক, এবং কড়া ব্যবস্থা হোক।